ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় একজন পয়গম্বর বন্ধু ছিলেন। মালাকুল মউতকে বলতেছেন, এ মালাকুল মউত আমাকে একটু বেনামাজি নাফরমানের মৃত্যুটা একটু দেখাও, আমাকে একটু সুৎখরের মৃত্যুটা দেখাও, আমাকে একটু বেনামাজি গুনাহগারের মৃত্যু দেখাও। মালাকুল মউত ডাকতে বলে, পয়গম্বর ইব্রাহিম আমি যদি ওই রূপ ধারণ করি আপনি জমিনের মধ্যে সুস্থ থাকতে পারবেন না। ইব্রাহিম খলিল্লাহ বলে, মালাকুল মউত একটু আপনি আমাকে দেখান। বলে, আপনি আল্লাহর প্রিয় পয়গম্বর, আপনি যেহেতু বলতেছেন আমি আপনাকে বেনামাজির রূপটা একটু দেখাই, চক্ষুটা বন্ধ করেন। আল্লাহ নবী চক্ষুটা বন্ধ করে দিলেন। মালাকুল মউত মিনিটের ভিতরে চেঞ্জ হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বরকে বলে, ইব্রাহিম চক্ষুটা খোলো, চক্ষুটা খোলো। আল্লাহর নবী ইব্রাহিম যখন চক্ষুটা খুলে তাকায়, সাথে সাথে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে লুটে পড়ে গেল। সমস্ত কম গুলা ডাকতে বলে, পয়গম্বর আপনি জমিনের মধ্যে বেউশ হয়ে গেলেন কেন? তাড়াতাড়ি মাথায় পানি ঢালো, তাড়াতাড়ি ওনাকে নিয়ে অন্য কিছু ব্যবস্থা করো, অজ্ঞান হয়ে গেছে। 5 মিনিট 6 মিনিট পরে পয়গম্বর যখন জীবিত হয়ে যায়, মালাকুল মউত তার সামনে বসে আছে, ওই রূপটা চেঞ্জ করে ভালো সুরতে তিনি বসে আছে। আল্লাহ নবী একবার তাকায় দেখে, মালাকুল মউত তুমি এত বড় নিকৃষ্ট রূপ ধরতে পারো, আমার জানা ছিল না রে মেরে গুরু মউত, আমি যদি জানতাম আমি বলতাম না তোমাকে, আমাকে একটু দেখাও, কিন্তু আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবীর উম্মতের ঘরে যখন মারা যাবে তেমন কি করবা? যখন বলে যে তুমি একটু বর্ণনা করো আমার রূপটা ছিল কেমন, মালাকুল মউত রূপ যখন ইব্রাহিম খলিলুল্লাহ বর্ণনা করেন, বর্ণনা করার সময় দুই চোখ বেয়ে পানি ছেড়ে দিয়ে বলে, মালাকুল মউত আমি যখন তোমার দিকে নজর করলাম, তোমার এক পা দেখলাম আসমানে আর এক পা দেখলাম জমিনের মধ্যে, বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, এক পা আসমানে আর এক পা দেখলাম জমিনের মধ্যে, এ মালাকুল মউত। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি দেখলাম তোমার চেহারাটা এত বড় খারাপ, যদি পয়গম্বর আদম নবী থেকে কোন যুবক বান্দা তোমার এই সুরক্ষা দেখত, ওই বান্দা কোনদিন চক্ষু মিলে দুনিয়াটা তাকাইয়ে দেখত না। ভয় কর ভাই, মালাকে একবার আসলে সার পাইবানা বল বোঝরে, একবার আসলে সার হবে না জীবনে কত গাড়ি, একবার আসে একবার যায় মসজিদে মসজিদে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বর্ণনা করতেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রী করতে পারতেছে না, উনার সহকারী যারা ছিলেন সবাইকে বলে ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও, আমি মালাকুল মউতকে দেখে আসছি, এই মালাকুল মউতের ধারণাটা এই রকম, তোমরা যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে চাও আল্লাহকে ভয় করো, মালিকের কদমে সিজদা লাগায় দাও, আল্লাহকে ভয় করো, রাসূলের সুন্নতের মালা গলায় লাগাও মুসলমান, আল্লাহর নবীর সুন্নতের ইশকের মহব্বত গলায় লাগাও।
আল্লাহ পাকের হুকুম গুলো মেনে চলো আর যদি না মেনে কবরে যাও তোমার জানটা যখন কবজ করতে আসবে জানো কিভাবে আসবে আল্লাহ পাকের রসুলের কথার সময় মালাকুল মউত একা আসবে না আর 500 ফেরেশতা নিয়ে আসবে বলেন কয়শো 500 ফেরেশতা নিয়ে ময়দানে আসবেন আপনার বাড়ির দরজায় আসবেন এই 500 ফেরেশতারা থাকবে দুর্গন্ধযুক্ত সালার সট এত দুর্গন্ধ থাকবে যেই দুর্গন্ধের জন্য ভালো ফেরেশতারা দূরে সরে যাবে এমন দুর্গন্ধ থাকবে মালাকুল মউতের সামনে আর মালাকুল মউত বলতে থাকবে না ফরমান 40 বছর হায়াত পাইছো 50 বছর হায়াত পাইছো বলে কি বলছো দুনিয়াটা কোন পথে ভাই কইলি রে মুসলমান বলো এখন মালিকের সামনে কি জবাব দিবি ওই ফেরেশতাদেরকে বলতে থাকে চটগুলো খুলে দাও আমি যখন থাবা দিয়ে জানটা বের করে আনবো তোমরা ধরে ফেলবা তোমরা ধরে এই লোকটাকে এই রুহটাকে পিটাইতে পিটাইতে জাহান্নাম পর্যন্ত নিবা ওই ফেরেশতার হাতের মধ্যে থাকবে একটা জাহান্নামের বড় একটা লাঠি থাকবে ওই লাঠির ভিতরে এইরকম বড় বড় ছিদ্র থাকবে বেনামাজি বান্দাগণ বেনামাজি বেরুজদার বান্দাগণ যারা থাকবে আল্লাহ নবীর সুন্নাত যারা মানবে না আল্লাহর কথা যারা হুকুম মতো চলবে না ওই বান্দাদেরকে বলবে বান্দা আর থাকার কোন সময় নাই তো ডাক চলে আসছে বান্দায় এই ফেরেশতা গুলা পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের ভেতরে দিয়ে যখন ওই ফেরেশতা গুলো বলবে আল্লাহ এমন একজন বান্দার জান কবজ করেছে জানেন বলে কার বলে আর কান্দি রমক গিরামে রমক বলে নামাজ কোনোদিন পড়ে নাই বলে এমন আত্মা আত্মার ভিতরে কোনো ভালো কোনো জিনিস নাই বলে আত্মাটাকে কি করছো বলে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়ে দিছি বলে জাহান্নামের ভিতরে দিয়ে কি করবা বলে জাহান্নামের ভিতরে দিব এজন্য দুনিয়াতে গেছে আপনার কথা মানে নাই উনি চিন্তা করছে আমি সারা জীবন দুনিয়াতে থাকবো উনি চিন্তা করছে আমি জীবন জীবন দুনিয়াতে থাকবো ওর ভিতরে কোনো মরণের ভয় ছিল না ওর ভিতরে কোনো জাহান্নামের ভয় ছিল না ওর ভিতরে কোনো মরণের ভয় ছিল না ও নিজে দেখছে তার বাবার জানাজা ও নিজে দেখছে তার বন্ধুর জানাজা ও নিজে নিজে তার মায়ের লাশ কাঁধে করে নিয়ে গেছে ওই বান্দা জানে তার বাবা যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে মাথার তলে থাকে একটা বালিশ তাকে কিনা বলেন সঙ্গে সঙ্গে বালিশটা সরায় ফেলে এরপরে থাকে তার গায়ের পরে একটা জামা থাকে এই জামাটা বেলেট দিয়ে কেটে ফেলে তারপরে তার পরনে একটা লুঙ্গি থাকে দাম 200 টাকা এই 200 টাকার লুঙ্গিটা খুলে ফেলে আমার আপনার লাশটাকে নিয়া ওই মসজিদের গোসলের কাঠের মধ্যে সরাইয়া রাখে আমার আপনার খেলার সাথে যেই বন্ধুদের সঙ্গে নামাজ না পড়ে দোকানে আড্ডা দিয়েছিলাম এই বন্ধুদের সঙ্গে আজান হয় আজান ঘরে যাই নাই মসজিদে যাই নাই জোয়ারা সুরে চলে গেছিলাম যেই বান্দাদের সঙ্গে আমি গুনাহের কাজে লিপ্তছিলাম এই বন্ধুগুলার খবর পাবে আমার বন্ধু আব্দুর রহমান নাই ওই বন্ধুগুলা বলবে আমার বন্ধু আব্দুর রহমান নাই এই মুসলমান ফেসবুক থেকে তোমাকে বিদায় করা হবে ইউটিউব থেকে তোমাকে বিদায় করা হবে তোমার ছেলের থেকে তোমাকে আলাদা করা হবে তোমার স্ত্রীর থেকে তোমাকে আলাদা করা হবে তোমার বেস্ট ফ্রেন্ড থেকে তোমাকে আলাদা করা হবে মাত্র নিঃশ্বাসটা বের হইছে আর সব কিছু কিন্তু ঠিক হয়েছিল শুধু পার্থক্য কতটুকু নিঃশ্বাসটা বের হয়ে গেছে স্ত্রীকে বলে স্ত্রী তোমার স্বামীর কাছে একটু বসো তোমার স্বামী তোমাকে এত মহব্বত করছে বড় সন্তানকে ডাকতে বলে রহমান তোমার বাবা ওই রামদেব বাজারে গেছে হাটিয়া হাটিয়া রামদেব বাজারে গেছে বাজার করতে 10টা টাকা বাঁচাইয়ে রাখছে তোমাকে খানা খাওয়ার জন্য তোমার কলেজের টাকা দেওয়ার জন্য হেঁটে হেঁটে রামদেব বাজারে গেছে তোমার পকেট খরচ দেওয়ার জন্য নিজে চা খাইতে মনে চাইছে খাই নাই পান খাইতে মনে চাইছে খাই নাই কারণ ও চিন্তা করছে 5টা টাকা থাকলে আমার সন্তান খুশি হবে এই সন্তান যখন আপনি চলে যাবেন ওই সন্তানকে বলা হবে আদরের সন্তান তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্তান
এখন শেষ বিদায়ের সময় হয়ে গেছে তুমি তোমার বাবার লাশের কাছে একটু বসো ওই সন্তান বলবে কাকা আমার ভয় লাগে আমি লাশের কাছে বসতে পারবো না ওই আরকান্দি মধ্যপা ইমাম সাহেবকে খবর দেন হুজুরকে একটু বসতে বলেন আপনার দিদিকে বলবে দিদি তোমার স্বামী মারা গেছে একটু পাহারা দাও বলবে না যদি পাহারা দেয় রাত্রে ঘুমাইতে পারবো না এ মুসলমান ভালো করে একটু চিন্তা করো মনরে বোঝাও অন্তরটাকে একটু বোঝাও তুমি আমি চিন্তা করি আমি আমি আমার কি আছে আমি অমুক বড় সম্রাট আমি এত টাকা পয়সার মালিক বলেন তো কাফনের কয়টা পকেট আছে কোনো পকেট আছে কিনা জামা জমি কারোর সাথে যায় কারো কবরের মধ্যে বালিশ দেওয়া হয় জোরে বলেন দেওয়া হয় কারো কবরের মধ্যে গিয়ে দশটা টাকা দেওয়া হয় না 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 কারো কবরের মধ্যে টাকা দেওয়া হয় না কারো কবরের মধ্যে বালিশ দেওয়া হয় না তোমার আমার অন্ধকারে কিন্তু ঘুমায় না কিন্তু কবরের কথা একটু স্মরণ করো তোমার যখন দিদিকে বলতে পারবো না এখন ফজরের আজান হয়ে গেছে তোমার লাশটাকে খাটের থেকে নামাইয়া রাখো দম জাগায় ফুলের এপার তোমাকে টান টান করে সরিয়ে দেবে এরে আর গান্ধীর মুসলমান একটু মন যে বোঝাও মন 40 বছর চলে গেল কি করলাম 50 বছর চলে গেল মালিকের ইবাদত করতে পারলাম না রসুলের সুন্নতের অনুসরণ করতে পারলাম না রসুলের সুন্নতের মালা গড়ে লড়াইতে জারি নাই রসুল তুমি মনে করছো তুমি বৃদ্ধ বয়সে মরবা হাইরোডের দিকে তাকাইয়ে দেখো তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে পড়ে থাকে তোমার মধ্যে কত যুবক দেখো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোমার মতো কত যুবক দেখো স্টক করে মারা যায় তুমি কিসের বাহাদুরি করতেছো কিসের অহংকারী করো রে ভাই মালাকুল মউতের সঙ্গে কোনো ফেরিত নাই আসেনি গোপালগঞ্জ কোর্টে যাবেন মিথ্যাকে সত্য বানানোর জিনিস আছে বলেন তো কি জোরে বলেন টাকা টাকা কইরা মানুষ হইয়াছে পাগল টাকার কাছে সবাই দুর্বল ভাবিও মরণ হাইকোর্ট বলো হাইকোর্ট বলো সবাই যে পাগল টাকা সারা দুনিয়াটা বসল সরবরণ ওই টাকা বান্দার সব হইয়াছে ওই টাকা বান্দার সব হইয়াছে মাওলাকে ডাকো টাকা টাকা কইরা তোমার জীবন খুবাইছ বন্ধু টাকা টাকা কইরা তোমার জীবন খুবাইছ ভাই বলো আর বন্ধু বলো কেউ তো আপন নয় মরার পরে দেখবি বন্ধু কে যে আপন হয় ওরে আমার নবী খুশি হইলে ওরে আমার নবী খুশি হইলে ভাই থাকবে না রে টাকা টাকা কইরা ভূমি বলছো মৌলা রে ওরে টাকা টাকা কইরা তুমি বলছো মৌলা রে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা পেছন থেকে ঘুমায় জোরে বলেন নারাই তাকবীর আরো জোরে বলেন নারাই তাকবীর এই আওয়াজটা দিছেন আমার আল্লাহ কোন পীর সাহেব আওয়াজটা দেয় নাই কোন ঠাকুর আমার আওয়াজের কণ্ঠ দেয় নাই এই কণ্ঠ দিছেন আমার আল্লাহ এই চক্ষু দিছেন আমার আল্লাহ এই হাত দিছেন আমার আল্লাহ এই হার্ট বিট কে বাড়ানো কমান আমার আল্লাহ আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাকে প্রত্যেকদিন 36 বার ডায়ালিসিস করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার এখনো কোন মেশিন আবিষ্কার করতে পারে নাই যেই মেশিন দ্বারা একটা বান্দাকে সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করা হবে রে বান্দা ভালো করে বোঝো যদি কোন বান্দাকে 7 দিন ডায়ালিসিস করা হয় ওই বান্দার জায়গা দুনিয়ায় হবে না ওই বান্দার জায়গা সুজা সুজি আর কান্দির কবরস্থান কিন্তু আমার মালিক বলেন আমি আমার নেককার বান্দাকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 37 বার ডায়ালিসিস করি বলেন সুবহানাল্লাহ পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বালে ঠিক কিনা বলেন উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার
তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মোনামা তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর তোমাকে আমাকে যখন খাট থেকে নিচে নামাই দিবে মনে আছে তো খাট থেকে নিচে নামানোর পরে ফজরের নামাজ শেষ হয়ে যাবে মানুষ বলবে মাইকে ঘোষণা দে আর কান্দির অমুক বান্দা দুনিয়ার থেকে চলে গেছে ওর জানাজা অমুক কয়টায় হবে ওর কবরস্থান ওই জায়গায় হবে আবার আমার আপনার ভাইরা এক জায়গায় হাজির হবে এর মুসলমান একটু ভালো করে বুঝো তোমার আমার ভাই বিরাদার এক জায়গা হইয়া বলবে সাতটার ভিতরে জানাজা কমপ্লিট করে দাও এই বান্দা মারা গেছে তিনটার সময় এই বান্দার লাশ বেশি সময় রাখা যাবে না আবার কেউ বলবে দুর্গন্ধ বের হবে প্রচুর গরম পড়েছে আবার কেউ বলবে আবহাওয়াটা খারাপ দেখা যায় তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো তোমার আমার কেউ যাবে কাফনের কাপড় কেনার জন্য আবার কেউ যাবে বাঁশ কাটার জন্য বলেন ঠিক কিনা আবার কেউ দৌড়াবে উপলা কেনার জন্য আবার কেউ মানুষ গ্রামের যুবক ভাইরা দৌড়ায়া দৌড়ায় যাবে কবরস্থান কবর চোখ করে তোমার আমার শেষ বিদায়ের জায়গা ঠিক করবে মুসলমান তোমার আমার আত্মীয় স্বজন গরম পানি করবে গরের ভেতা দিয়া তোমাকে আমাকে জীবনের শেষ গোসল দেওয়ার প্রস্তুত গ্রহণ করবে সাবানটা গুলাইয়া আতর সুরমা দূরত নিয়ে আসবে তোমাকে আমাকে ইমাম সাহেব দৌড়াইয়া যাবে যাইয়া কাফনের কাপড়টা কেটে দিবে যে কাফনের কাপড়ে কোনো সেলাই নাই তোমার আমার পায়ের মধ্যে তিনটা বন্ধন হবে পায়ের মধ্যে এক বন্ধন হয় বুকের মধ্যে এক বন্ধন হয় আবার মাথার মধ্যে একটা মুষ্টি প্যাচ দিয়ে রাখে বুকের বন্ধন পায়ের বন্ধন বন্ধন দেয় তিনটা এই যুবক কত দৈহিক শক্তি দেখাইছে শক্তির জ্বরে কত কিছু করেছে যুবক মৃত্যুর পরে শক্তিটা কোথায় যাবে তোমাকে আমাকে গোসল করানোর জন্য তিনজন বান্দা ঢুকে যাবে মশারিটা টাঙ্গানোর পর তোমাকে আমাকে গরম পানি দিয়ে গোসল করানোর প্রস্তুত গ্রহণ করা হবে তোমাকে আমাকে টান করে শোয়া তিনজন বান্দা ওই ঘরের ভিতরে ঢুকিয়া শেষ বিদায়ের গোসল দেবে ওইখানে গোসল দেওয়ার সময় কিছু ঢিলা কুলুপ বানানো হবে কিছু সাবান দিয়ে তোমাকে গোসল করাবে এর যুবক এই জীবনের শেষ গোসল আর গোসল হবে না জীবনের শেষ বিদায়ের গোসল তোমার আত্মীয় স্বজন তোমাকে দেবে তুমি তোমার বাবা মাকে দিয়েছ দিছেন কিনা বলেন তোমাকে আমাকে গোসলের জন্য প্রস্তুত করা হবে গোসল করাবে আমার আপনার সব জায়গায় সুন্দর করে ধরে ধরে গোসল করবে আল্লাহর ফেরেশতা ডাকতে বলবে মালিক তোমার বান্দা গোসলের পেল্লায় চলে গেছে দেখো কত মানুষ তার জন্য কান্নাকাটি করে দেখো কত ধরনের তার সন্তান গুলো তার বাবার জন্য কান্দে দেখো তার ছোট্ট মাসুম বাচ্চা তার জন্য কান্দে আল্লাহ বলবে ফেরেশতা এটা আমার দেখার সময় নাই আমি তাকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি এটা একটা পবিত্র হল নামাজি বান্দা যেই বাজারে বাজার করবে বেনামাজি বান্দা একই বাজারে বাজার করবে ঠিক কিনা বলেন এমন কোথাও আছে যে নামাজি বান্দার এক বাজার বেনামাজির আর এক বাজার আছে আপনাদের ওই দিক আলহামদুলিল্লাহ নামাজিরও যেখানে বেনামাজিরও সেই ঘরে এসএসসি পরীক্ষাতে পরীক্ষা দেওয়ার জন্য যাবেন বলেন তো ফার্স্ট যেই ছাত্র গুলো থাকবে এলাও টেস্টে তার রেজাল্ট ভালো হবে ওই ছাত্র যেইখানে পরীক্ষা দেবে মগা ছাত্র সেইখানে পরীক্ষা দেবে ঠিক কিনা বলেন তুমি যা লেখবা লেখো না পারো গান লেখো জীবনে স্কুলে যাও নাই তোমার বাপ মা তোমাকে টাকা দিয়ে পাঠাইছে স্কুলে তুমি স্কুলে যাও নাই বন্ধু নিয়ে চলে গেছো রাস্তার বাজারে তুমি মোবাইল নিয়ে বসে বসে সেটিং করতেছো তুমি যা করবা করো যখন এসেছি হলের মধ্যে প্রবেশ করবা
এই প্রশ্ন দেখার পরে তোমার আমল নামা দেখা হবে কোন বান্দা পাইয়া আলহামদুলিল্লাহ খুশিতে লিখতে থাকবে আর কোন বান্দা পার পারে করে কি লেখছে কিছুই তো বুঝি না কালো মরুসরের মতো দেখাবে কারটা একটু দেখা যায় কারটা একটু ফাঁক ফোকর পাওয়া যায় আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি ইবাদত করার জন্য পরীক্ষার হল বানাইয়া নামাজ পড়লে যে বাজার নামাজ না পড়লে সেই বাজার গুনাহগার বান্দা সুদ খাও যেইখানে খাবা বেনামাজিও সেইখানে খাবা সুদ করে যেইখানে নামাজে দাঁড়াবা ভালো মানুষও এক জায়গায় নামাজে দাঁড়াবা বেনামাজিও যেইখানে খাবা নামাজি বান্দাও সেইখানে খাবা কোন বাধা নাই কিন্তু বাধা আছে ইরমান কাতিবিন দুইজন ফেরেশতা আমার আপনার ঘরের মধ্যে আছে এই দিকে একটু পড়ে যায় ওটার আগে শেষ করে আসি যখন আমার আপনার গোসল শুরু হয়ে যাবে গোসল করানোর সময় উঠাবে বসাবে আমাকে আপনাকে সুন্দর মতো গোসল করাবে আর ওই বান্দা বলতে থাকবে এ আমার ভাই এ আমার আদর সন্তান এ আমার বন্ধু